হ্যালো, আমি এস এম মেজবাউল হক, ম্যানেজার জিটেক সোলার। জিটেক পরিবেশ বান্ধব জ্বালানি নিয়ে কাজ করে, যার স্বপ্নদ্রষ্টা মোস্তফা আল মাহমুদ, যিনি বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের ফাউন্ডার। এতদিন সোলার সিস্টেম সম্পর্কে মানুষের একটি ভ্রান্ত ধারণা ছিল যে সোলার দিয়ে শুধুমাত্র দুটি লাইট, দুটি ফ্যান চালানো সম্ভব। এই ধারণাকে ভেঙে দিয়ে জিটেক সোলার বড় বড় বিদ্যুৎ প্রতিষ্ঠান স্থাপন করেছে। সোলার দিয়ে এখন মেগাওয়াট রেঞ্জেরও পাওয়ার প্লান্ট স্থাপন করা সম্ভব, যেটি করে দেখিয়েছে জিটেক। জিটেকের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সোলার ইন্ডাস্ট্রিতে, দ্যাট মিন্স রিনিউয়েবল এনার্জিতে নাম্বার ওয়ান ইপিসি প্রোভাইডার হওয়া। জিটেকের বর্তমান লক্ষ্য হচ্ছে একটাই, টেকসই জ্বালানিতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা। এই লক্ষ্যে জিটেক বড় বড় বিভিন্ন সৌর বিদ্যুৎ প্লান্ট করতেছে, যেখান থেকে আমরা বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে কানেক্টেড করব। এছাড়াও চরাঞ্চলে মানুষের জন্য আমরা বিভিন্ন মিনিগ্রিড তৈরি করে থাকি, যেই মিনিগ্রিডের মাধ্যমে ওই এলাকার বিদ্যুৎ জেনারেশন, ডিস্ট্রিবিউশন সকল কিছুই আমরা নিজেরাই করে থাকি। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে জিটেক নবায়নযোগ্য জ্বালানিতে বড় বড় বিদ্যুৎ প্রকল্প তৈরি করে থাকছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জামালপুর মুনিয়ারচরে 249 কিলোওয়াট একটি মিনিগ্রিড, যেখানে বিদ্যুৎ উৎপন্ন এবং বিপণন সব কিছুই জিটেক তার নিজস্বভাবে করে থাকে। এছাড়াও ডিমলার নীলফামারিতে একটি 15 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প শুরু হয়েছে। জিটেক তার অন্যান্য কার্যক্রমের ভিতরে রয়েছে, যারা পরিবেশ বান্ধব শিল্প কারখানা তৈরি করতে আগ্রহী তাদের জন্য রিনিউয়েবল এনার্জিতে বিদ্যুতিক প্ল্যান্ট তৈরি করে থাকি। এছাড়াও রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্য তাদের সাশ্রয়ী এলইডি লাইট এবং সৌর বিদ্যুতের জন্য বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করে থাকি। এছাড়াও ঢাকা শহরে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি আছে, যাদের গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট অনুসারে একটি পোর্শন সৌর বিদ্যুতের থেকে নিতে হয়, সেই বিদ্যুৎ দেওয়ার জন্য জিটেক সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। জিটেকের প্রোডাক্টগুলোর মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট হচ্ছে সৌরচালিত সেচ পাম্প, যে পাম্পের মাধ্যমে একজন কৃষক খুব অল্প খরচে তার সেচ কাজ পরিচালনা করতে পারবেন। জিটেকের লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে একটি মাইলস্টোন স্থাপন করা, যেখানে কৃষক খুব অল্প খরচে তার শেষ কার্য পরিচালনা করতে পারবে এবং এই শেষ কাজ চালানোর জন্য তার কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না, টোটাল শেষ পাম্পটাই চলবে সৌরশক্তির সাহায্যে। জিটেকের একটি অন্যতম ইনভেনশন হচ্ছে ল্যাবমন সিস্টেম। ল্যাবমন এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রির যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এটি একটি ডিজিটাল বাংলাদেশের অন্যতম পদক্ষেপ। অনেক সময় দেখা যায় যে অনেক ইন্ডাস্ট্রিতে অযথা মেশিনগুলো চালু থাকে, যেটা বন্ধ করার জন্য হয়তোবা লেবার যে প্রয়োজন হচ্ছে সেই লেবার কস্ট আর হবে না। আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মেশিনারিজ, এসি, টিভি, ফ্রিজ এভরিথিং বন্ধ করতে পারবেন এবং প্যারালালি আপনি দেখতে পারবেন কোন মেশিনারিজ আপনার কতটুকু বিদ্যুৎ কনজামশন করতেছে। তো বছর শেষে দেখা যাবে এই ল্যাবমন সিস্টেমের মাধ্যমে আপনি একটি বিশাল অঙ্কের বিদ্যুতিক খরচ থেকে রেহাই পাবেন। এছাড়াও জিটেকের আরেকটি অন্যতম পণ্য হচ্ছে থার্মাল ইলেকট্রিক চুলা, যার মাধ্যমে আপনি রান্না করার সময় বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, যেই বিদ্যুৎ রান্না করার পরবর্তীতেও আপনি 3-4 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। জিটেক এই প্রকল্পটি হাতে নিয়েছে চরাঞ্চলে মানুষদের উপকারের জন্য। তবে বর্তমানে একটি গবেষণার পর্যায়ে রয়েছে, এটির বর্তমান মূল্য অনেক বেশি। আমরা আশা করতেছি গভর্নমেন্টের সহযোগিতায় খুব শীঘ্রই হতদরিদ্র মানুষের কাছে এই চুলাটি খুব সহজে নিয়ে যেতে পারবো।